তো আল্লাহ তাআলা বলেন, তোমরা মক্কার সঙ্গী হয়ে যাও। যুব সমাজ আজকে বন্ধু বানায় গেলে, বন্ধু বানায় সেলিব্রিটি, সেলিব্রিটি সেলিব্রিটি কি সমাজের মধ্যে পপুলার হয়েছে, কি করে ব্লক করে, ব্লক করে, ব্লক করে, টিকটক করে। আরে আমি এমন করে তিন দেশে চাইছি, আর আমিও সেখানে ধরতে একটু ঠিকঠাক কিছু করে ব্লক করে, ব্লক দেখেন নেই মনে করে। আরে ফেসবুকটা খুললেই তৈরি হয়ে যায় ভালো জিনিস কয়টা ভাই, ফেসবুকটা খুললেই একটা এদিকটা মাসান আছে, এদিকটা ভালো আছে, এদিকটা একটা এর বাপ দাদা সত্য গোষ্ঠী গানের বলে জানে না, কিন্তু কি সুন্দর মানে হিন্দু লেখকের গানের সুরের লোকের সুন্দর এই প্রক্রিয়ার একটা শিল্পী কথা বলে। এর বাপ দাদা সত্য গোষ্ঠী জীবনে কোন ছবি করে এই নিজে এই মোবাইল করে ঘুরে ঘুরে কিনে যেন এক আপনার গান কাজ কাজে হাতে পাশ এই রকম আনন্দ থাকে। ভালো ভালো ছেলে পেলে, ভালো ভালো ফ্যামিলি মেয়েরা নারীরা বিয়ে হচ্ছে, রান্তাছে, সোজা ঢুকেছে, এটা হয় একটা যুবক বাবারও কিছু দোষ আছে, বাবারও কিছু মুসলমি আছে, যে সময় দিন শিখানোর কথা ওই সময় সবাই দিন শিখায় নাই, বাবা যে সময় কথা ওই সময় শিখায় নাই, বাবা যে সময় আলিম পাত আছে পড়ানোর কথা ওই সময় আলিম পাত আছে বাবা, যদি ওই সময় যে সময় আলিম পাত আছে পড়ানোর কথা ওই সময় যদি আলিম পাত আছে পড়াই তো, তাহলে ছেলেরা কষ্ট ভ্রষ্ট হইবে। যে সময় সে মাঝে করে এই গান গাওয়া শুরু করে, আর যখন সে রঙিন সময় লাগায় সব ঘুরে ওই সময় বাবা আলিম পাত আসা পড়ানো শুরু করে হুজুর, এই সময় দুইজনকে সাইদুল আলিম সাইদা মাহমুদ আলিম খাওয়া যে সময়ের কাজ ওই সময় শৈশবে বাচ্চাকে দিন শেখানোর কাজ শৈশবে বাচ্চাকে দিন শেখাইতে হবে, এই যে আমাদের মক্তবের বাচ্চারা, মক্তবের বাচ্চারা কয় বছর, 6 বছর, 7 বছর, 8 বছরে একটা পাল্টা ম্যাক্সিমাম বাচ্চারাই 5 বছর, 6 বছর, 7 বছর এমন বাচ্চারা আমাদের এখানে মক্তবের মক্তব। একটা বাচ্চা 3 বছর পড়ার পরে এই বাচ্চাটা আপনার বাপ বাচ্চাটার সন্তান সন্তানটাকে মাদ্রাসায় দিচ্ছে, আপনার বাপ হইয়াও নামাজের কয়টা ফরজ বলতে পারবেন না, আপনার বাপ হইয়াও নামাজের কয়টা ওয়াজিব বলতে পারবেন না, আপনার বাপ হইয়াও দুই
আল্লাহ এই ছিলা